ত্রিভুজ ABC এর কোণ B ও কোণ C এর অন্তর্দ্বিক খণ্ডদ্বয় ও বিন্দুতে ছেদ করে। কোণ A সমান 60 ডিগ্রি হলে কোণ B ও C সমান কত? প্রথমে ত্রিভুজটা আমি এঁকে নিচ্ছি, কারণ জ্যামিতির অঙ্ক ছবি ছাড়া কখনোই সম্ভব নয়। এ বি সি, এখানে কোণ বি এবং কোণ সি এদের অন্তর্দ্বিখণ্ডদ্বয় ও বিন্দুতে ছেদ করো, অর্থাৎ বি কোণের অর্ধেক আমি এভাবে এঁকে নিলাম ডট ডট দিয়ে, আবার সি কোণের অর্ধেক পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। কোণ এ সমান 60 ডিগ্রি বলা আছে, এই কোণটা 60 ডিগ্রি বলা আছে, বের করতে বলেছে কোণ বি ও সি, অর্থাৎ এই কোণটা আমরা বের করব। এবার একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে লিখে নিচ্ছি, আমি একটু বড় করে ডিটেলসে বোঝাচ্ছি, তোমরা বুঝে গেলে কিন্তু এত ডিটেলসে করবে না, কারণ প্রচুর সময় লাগবে করতে ডিটেলসে করতে গেলে। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, লিখে নিলাম ত্রিভুজ ABC এর কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C সমান 180 ডিগ্রি। এ কোণের মান 60 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। তাহলে কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা কোণ বি প্লাস কোণ সি সমান 120 ডিগ্রি, বের করে রেখে দিলাম। এবার হিসাব করব ত্রিভুজ বি ও সি এর। ত্রিভুজ বি ও সি এর ও বি সি কোণটা কত? কোণ ও বি সি সমান হাফ অফ কোণ বি, যেহেতু বলা আছে অন্তর্দ্বিখণ্ড মানে কোণের অর্ধেক, এবং কোণ ও সি বি, ও সি বি সমান হাফ অফ কোণ এই পুরো সি কোণটার অর্ধেক। এবার এই কোণ দুটো যদি যোগ করি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করি, অতএব কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান কী হবে? ডান দিকে গুলো যোগ হবে কোণ হাফ অফ কোণ বি প্লাস হাফ অফ কোণ সি, হাফটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কোণ বি প্লাস কোণ সি। এবার দেখো বি কোণ আর সি কোণ এদের যোগফল বের করে রেখেছি 120 ডিগ্রি, কাটাকাটি করে দিলাম 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বি ও সি এ এই দুটো কোণের সমষ্টি 60 ডিগ্রি পেলাম। এবার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিয়ে দেবো, তাহলে বি ও সি পেয়ে যাবো। তাহলে ত্রিভুজ বি ও সি এর কোণ বি ও সি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে পেলাম 120 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। তাহলে এই কোশ্চেন মার্কটা এটা হবে 120 ডিগ্রি। তো এইভাবে কিন্তু পুরো ছবি এঁকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, ছবি ছাড়া কিন্তু তোমরা জ্যামিতির অঙ্ক কখনো প্র্যাকটিস করতে পারবে না। তো ছবি এঁকে যখনই প্র্যাকটিস করবে তখন দেখবে খুব ভালো লাগবে অঙ্কগুলো। তো এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।